হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার নতুন আরেকটা ব্যাচেলার লাইফস্টাইল ব্লগ নিয়ে। এটা বেসিক্যালি একটা ডেইলি ব্লগ হতে যাচ্ছে, হোপ সো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো এই তো ব্লগটা শুরু করে দিলাম, আর আজকের ব্লগে কী কী থাকছে সেটা তো দেখেই নিলেন। আশা করবো যে ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? আর ব্লগটা শুরু করেছিলাম আমি একদম সকালবেলা থেকে, ঘুম থেকে উঠে রিসেন্টলি আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে তাড়াহুড়া করে জিমে চলে আসা। আর এখন পর্যন্ত একটা দিনও আমি হচ্ছে কি আর্লি মর্নিং জিমে আসতে পারি না। আমি হচ্ছে 11টা, 12টা, 1টা, 2টা, মানে এর মধ্যেই 4 ঘন্টার মধ্যে আমার জিমে আসা হয়, এর আগেও হয় না পরেও হয় না, এই হলো অবস্থা। সো জিমে আসার পরই তো আমি এন্ট্রি করি, ফার্স্টে আমি ট্রেডমিল করি 20 মিনিটস, তারপর স্টেপ বাই স্টেপ বাকি সব এক্সারসাইজগুলো আমি করি। আর এখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আমি বেশ কিছু, আর ডাম্বল দিয়েও করছি। সো সব কিছু মিলিয়ে একটু বেশি হার্ড ওয়ার্ক করা হচ্ছে। যাই হোক, এটা আমার শরীরের জন্যই ভালো, একটু ফিট থাকার জন্য আমি জিমে আসছি। খুব বেশি চিকন বা ওয়েট কমানোর জন্য কিন্তু না, আমি কিন্তু ফিট না, দেখতে যতই ফিট লাগে। আমি দেখা যায় যে হালকা একটু কাজ করলে আমার খুব বেশি টায়ার্ড লাগে, এই টায়ার্ডনেসটা কিন্তু আগে আসতো না, বাট এখন দেখা যায় যে অনেক বেশি টায়ার্ড লাগে, আমি একটা না কাজও করতে পারি না। সো জাস্ট একটু ফিট থাকার জন্য আমার জিমে আসা আর কি। যাই হোক, জিম থেকে আসার সময় আমি আবার এই জিনিসটা নিয়ে আসছিলাম, এটা একটা র্যাক টাইপের কিচেনের জন্য আনছিলাম, কারণ কিচেনটা আমার এত হজবরলো হয়ে আছে। আর বাসা থেকে আসার পর আমার সব কিছু ডিপ ক্লিন করার কথা ছিল, সবার প্রথমে ভাবছিলাম যে আমি কিচেনটাকেই ডিপ ক্লিন করবো, বাট এখন পর্যন্ত আমার সময় হয়ে উঠতেছে না। আর কিচেনটা অর্গানাইজড করার জন্য এই র্যাকটা আমার অনেক বেশি দরকার ছিল। এর আগেও আমি একটা কিনেছি, বাট ওইটা অলরেডি নষ্ট হয়ে গেছে, ওইটাকে আমি অন্য কাজে লাগাচ্ছি আর কি, হাঁড়িপাতিল রাখার কাজে। আর এটা নিয়েছি, এটাতে টুকটাক জিনিসগুলো আমি রাখতে পারবো, এতে করে এদিক সেদিক ছড়ায় ছিটায় থাকবে না। আর কিচেনটা যেহেতু অনেক বেশি ছোট, সো এই টাইপের অর্গানাইজার খুব বেশি দরকার ছিল। যাই হোক, জিম থেকে আসার পর আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর, কারণ ওয়ার্কআউট করার পর একটু শাওয়ার নিলেই অনেক বেশি ঘুম চলে আসে, আর এটা যে কী শান্তির ঘুম। আর ওই ঘুম থেকে উঠতে উঠতে আমার সন্ধ্যা হয়ে যায়, আর এখন কিন্তু মোটামুটি সন্ধ্যাবেলাই। আমি জাস্ট কিচেনটাকে ডিপ ক্লিন করেছি, দেখতেই পারতেছেন ফ্লোরটাকে কত সুন্দর করে আমি ক্লিন করছি। ফ্লোরটা লিটারেলি মানে কেমন যে হয়েছিল, কারণ গত কয়েক মাস ধরে আমার কিচেন ডিপ ক্লিন করা হয় না। সো সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এই কিচেনটাকে সুন্দর করে এদিকটা গুছিয়ে ফেলছি, এখন অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতেছে। আর বাকি সাইডটা আমি আরেক দিন গুছাবো, র্যাকটেকগুলো আর কি। আর এই যে এই পাশে আমার কিছু খুব খুব জায়গা আছে যেগুলো আমার জন্য অনেক ভালো হয়েছে থাকাতে, সো এখানে আমি টুকটাক যে আমার চায়ের কাপগুলো, এখানে সবগুলো চায়ের কাপ অবভিয়াসলি জায়গা হয় না, চায়ের কাপ বাকিগুলো আমি কার্টুনে পুরাই আমি স্টোর রুমে রেখে দিছি। সো আমি একটা মানুষ হলেও দেখা যায় যে আমার অনেক চায়ের কাপ, তারপর অনেক মগ, কারণ চায়ের কাপের প্রতি ফ্যাসিনেশন আমার অনেক বেশি, আমি দেখলেই আমার কিনতে মন চায়। আর কোকারিজের জিনিসপাতির প্রতি কেন যায় না, আমার এখন অনেক বেশি লোভ, মানে দেখলেই কিনতে মন চায় এমন একটা অবস্থা। যাই হোক, কিচেনটা গুছাতে গুছাতে আমি এখানে একটু রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম, বাট রান্না অর্থে কাটাকাটি করে আমার এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল, কারণ ঘুম থেকে ওঠার পর আমি এখন পর্যন্ত চা খাই নাই। তো রান্না বান্না সব ফেলে টেলে দিয়ে আমি আগে চা বানাইছি, এখন চা টা আগে এনজয় করবো, তারপর বাকি সব কাজ করবার। আর এই যে দেখতে পারতেছেন আমি একটু লাউ কেটে নিচ্ছিলাম, লাউয়ের একটা বেসিক সবজি রান্না করবো, যেটা দিয়ে আমি পরোটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করবো আর কি। সো এই তো আমি এখন চাটা আগে খেয়ে নেব, তারপর বাকি সব কাজ। আর চা খেতে খেতে আপনাদের সাথে একটা সুন্দর কিউট জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এটা। এই জিনিসটা আমি অনেক আগে থেকে খুঁজতেছিলাম, এটা বড় ভার্সনটা, বাট এটা ছোট ভার্সনটা আমি পেয়ে গেছি ওই দিন, তাই নিয়ে নিলাম। এটা অনেক জায়গাতে দেখছি আমি, বেশ কিছু রিলসে টিকটকে দেখেছি, সো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। সো আপনাদের কাছে এই ডলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চিন্তা করেছি যেদিন আমার মুড অফ থাকবে ওই দিন আমি এটাকে এরকমভাবে রেখে দেবো, আর যেদিন আমার মুড ভালো থাকবে ওই দিন স্মাইলিং স্মাইলিং করে রেখে দেবো। আর এটা পোর্টেবল উপর রাখা তো অনেক কিউট লাগতেছিলো, আর আমার না এই টাইপের ছোটো ছোটো কিউট কিউট স্টাফ অনেক বেশি পছন্দ, মানে আমি দেখলেই কিনে নিই। আর কিনে নিয়ে হয় এটা আমি আরিশকে দিই, না হলে আমি আমার কাছেই রেখে দিই। আরিশকেও বেশ কিছু টয়েস দেওয়া হয়েছে, ভাবছি যে আবারও যাওয়ার সময় আরিশের জন্য কিছু একটা নিয়ে যাবো, বাট এটা দেওয়া যাবে না, কারণ এটা যখন আমি আরিশকে ভিডিও করে দেখাচ্ছি সে অনেক বেশি ভয় পেয়ে গেছে, সো এটা ক্যান্সেল। ভাই, আমি এখন মোটামুটি লেভেলের একটা যুদ্ধ করে আসছি। আমাকে আপনারা এই ভিডিওর নিচে একটা টিপস দিয়েন যে ফুল হাতা জামা কাপড় পরে বা ফুল হাতা গেঞ্জি পরে কিচেনে কীভাবে কাজ করতে হয়, মানে ফুল হাতা কোনো জামা কাপড় বা গেঞ্জি পরে কিচেনে রান্নাবান্না করা বা থাকে না কোনো কাজ, সো এইসব কাজ টাজ করা, ধোয়াধুয়ি করা একটা হ্যাসল, একটা স্ট্রাগল,
মানে আমার কাছে মনে হয় যে ফুল হাতা জামা কাপড় পরে কিচেনে রান্না বান্না বা কাজ করার চেয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলা অনেক বেটার। মানে জাস্ট আমি একটু চা বানালাম আর টুকটাক একটু কাজ করলাম, একটু রান্না বসালাম, তাও আমি আজকে ভাত খাবো না, পরোটা বা রুটি কিছু একটা খাবো। এই সামান্যটুকু কাজ করি, আমার গেঞ্জির হাতা ভিজে গেছে, এখন আমি জাস্ট আরেকটা টি শার্ট চেঞ্জ করে আসলাম। মানে একটা ছোটোখাটো যুদ্ধ করে ফেলছি, মানে জাস্ট আমি হাতা সামলাবো আমার গেঞ্জি, নাকি আমি রান্না করব, নাকি ধোয়াধুই করব, মানে পুরোটাই একটা হজবরল অবস্থা হয়ে গেছে। সো আপনারা এই ভিডিওর নিচে একটু আমাকে টিপস দিয়েন যে কিভাবে ফুল হাতার ড্রেস পরে রান্না করতে হয় উইদাউট এনি ভিজাভিজি। আর এত পরিমাণ শীত, আর আমার মেবি শরীরে রক্ত কমে গেছে, যে কারণে আমার মানে হাত পা একদম গরমই হচ্ছে না, মানে একটা স্ট্রাগল করতে হচ্ছে গরম করতে হলে। ইভেন আমি রাতের বেলা হাত মোজা পা মোজা সব পরে তারপর ঘুমাই, তাও আমার হাত পা সারাটা রাত ঠান্ডা থাকে। আমি বুঝলাম না এমন কেন হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে চুলও শুকায় নেয়, আমি যে শাওয়ার নিছি আমার চুলটাও ভিতরে ভিতরে ভিজা, যে কারণে একদম কার্লি কার্লি হয়ে আছে, শুকাইলে আবার স্ট্রেট হয়ে যায় চুল। সো চুলটা এখন শুকানোর জন্য চুল ছেড়ে আসে, চুল ছেড়ে কাজ করা আরও বেশি বিরক্তিকর, আরও বেশি স্ট্রাগলের কাজ। সো সব কিছু মিলিয়ে খুব বেশি বিরক্ত লাগতেছে, সে কারণে ভাবলাম যে আপনাদের কাছে একটু পরামর্শ চাই যে কি করা যায়। এখন তো শীতকাল, ফুল হাতা না পরে উপায় নাই, বাট পড়তে তো হবে, কাজও করতে হবে, একা থাকি নিজের কাছে নিজেরই করতে হবে, এতটুকু বলার ছিল। যাই হোক, কাজগুলো শেষ করি, টুকটাক যে কাজগুলো আছে রান্নাবান্না টুকটাক যা আছে সব শেষ করি, তারপর দেখা যাক কি করা যায়। ভিডিওটা এনজয় করতে থাকেন আর লাইক দিয়ে দিন। যাই হোক, আপনাদের সাথে দুঃখে কষ্টের কথা শেয়ার করে রান্নাবান্নাটা শেষ করে আমি আবার 7টা, তখন 7টা না 7:30 বা 8টার মতো বাজতেছিল, আমার একটু সীমান্ত স্কোয়ারে কাজ ছিল, আমার ফ্রেন্ড আমাকে একটু জলদি যেতে বলছে, মানে একটু বিজনেস পারপাসে কাজ ছিল। সো আমি আবার তাড়াহুড়া করে সীমান্ত স্কোয়ারে যাই, ওখানকার কাজটা শেষ করে তারপর ভাবলাম যেহেতু বেরি হয়েছি এত শীতের মধ্যে, একটু লেকটা ঘুরা দিয়ে যাই, কারণ লেকটা একটা সময় ছিল আমার ড্রয়িং রুমের মতো, লাইক আমার না আমার ক্লাসের সবার, মানে আমার ক্লাস শেষ করে লেকে আসতে আমি এটা সেটা খাইতাম, আটা সাটা দিতাম। সো এখন যেহেতু একটু দূরে থাকি, তাও দেখা যায় যে ধানমন্ডি গেলে আমার লেকে একবার হলেও ঢু মারা হয়। সো আমি একটু 32-এর এই পাশটাতে আসছি, এদিকে দেখলাম অনেকে কুট করে ব্যাডমিন্টন খেলতেছে, অ্যান্ড আমি তো ওয়েট করতেছি যে আমি কখন বাসাতে যাব আর বাপ্পির তৈরি করা ওই ব্যাডমিন্টন কোর্টের মতো আমি ব্যাডমিন্টন খেলবো। আর বাপ্পি আম্মু অনেক বেশি এক্সাইটেড, ওরা আমাকে প্রচণ্ড পরিমাণে হচ্ছে গিয়ে লুপ দেখাচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, অ্যান্ড আম্মু তো বলতেছে আপ্পিরা আসার আগেই যেন আমি বাসাতে চলে যাই। সো যাই হোক, খুব মজার মজার কিছু ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে সবাইকে, ইনশাল্লাহ ভালো ভালো কিছু ব্লগ আসবে। আর এই যে আমাকে দেখতে পারছেন, আমি খুব ঝাঁকানাকা লেভেলের একটা ভেলপুরি পানিপুরি খেয়ে এখন আসছি সরোবরে, আর যাই যত খাই না কেন ধানমন্ডি আসলে সরোবরে চা খেয়ে আমাকে যেতেই হবে, যদিও আমি খুব মজা করে এক কাপ চা নিজে বানিয়ে বাসা থেকে খেয়ে আসছি, বাট তাও ধানমন্ডি সরোবরে চায়ের সাথে তো কোনো কিছু তুলনা চলে না। সো এখান থেকে আমি একটা মালাই মটকা চা নিয়ে খুব মজা করে এটা এনজয় করতেছিলাম, এন্ড আমার ফ্রেন্ডের সাথে আমি অনেক আড্ডা সাড্ডা দিচ্ছিলাম, প্ল্যান করতেছিলাম, তারপর এখান থেকে তাড়াহুড়া করে আমি বাসাতে 9টার মধ্যেই চলে যাই, কারণ বাসাতে গিয়েও আমার অনেক কাজ আছে। আমি যে আসার সময় কি তাড়াহুড়া করে বের হয়েছি, মানে ফোন দিছে একদিক দিয়ে বের হয়েছে আর একদিক দিয়ে বাসার জামা কাপড় পরে বের হয়ে গেছিলাম। সো যাই হোক, বাসাতে আসার পর কিচেনটাকে আমি আবার গুছাইতে হয়েছে, কারণ কিচেনটাকে আমি একদম এলোমেলো করে দিয়ে বের হয়ে গেছি তাড়াতাড়ি কাজের জন্য। আর এখন মোটামুটি 11:30 মতো বাজতেছে, এখন হচ্ছে কি আমি আমার ডিনারটা প্রিপেয়ার করব। অলরেডি আমি তো সবজিটা রান্না করেই গেছিলাম, অ্যান্ড এই লাউয়ের বেসিক সবজিটা আমার অনেক বেশি পছন্দ, লাউ এমনিতেও আমার অনেক পছন্দের একটা সবজি, তার উপর লাউ চিংড়ি লাউ দিয়ে মুরগি এগুলো তো প্রতিনিয়ত খাওয়াই হয়, বাট লাউ শুধু ইটসেলফ এটা রান্না করলে কি যে মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এই যে আমার বাসাতে হচ্ছে গিয়ে রেডিমেড পরোটাগুলো থাকে, সো ওই রেডিমেড পরোটাগুলো আমি ভেজে নিচ্ছিলাম, বেশি আবেগের বসে তিনটা নিয়ে ফেলছি, আমি তিনটেই ভেজে ফেলছি, বাট পরে আমি দুইটা খেতে পারছি, আর একটা লিটারেলি ধরিও নাই, ওইটা আবার ফ্রিজে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর। যাই হোক, যেহেতু অ্যাজ এ ডিনার হিসেবে আমি পরোটাটা খাচ্ছি, সো সে কারণেই দুইটা খেলাম, আদারওয়াইজ কিন্তু আমি একটা পরোটাই আমার খেতে কষ্ট হয়ে যায়। আর এই পরোটাগুলো এত মজা, মানে খুব বেশি হ্যাভিও না, তো সে কারণে দুইটা আরামসে খাওয়াই যায়। আর সবজিটা এত মজা হয়েছিল, এই সবজি দিয়ে আরামসে যে কোনো খাদক মানুষ 5-6টা পরোটা খেয়ে ফেলবে। সো এই তো এখানে হচ্ছে আমি সবগুলো পরোটা ছেঁকে ছেঁকে রাখতেছিলাম, আর এই হচ্ছে আমার সবজির ওভারঅল লুক,
কি যে মজা হয়েছিল, নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি, বাট আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, একদম নর্মাল যেরকম ভাবে তরকারি রান্না করে। অ্যান্ড এই তরকারিটাতে এক্সট্রা পানি আমি খুবই কম অ্যাড করছি, এক কাপের মতো অ্যাড করছি, বাকিটা কিন্তু লাউ থেকেই বের হয়েছিল পানি, অ্যান্ড ওই পানিটা দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে, যে কারণে এত মজা লাগছে। আর আজকে পন্ডিতি করে আমি একটু ডিম পোচও করছি, ডিম পোচ ইউজুয়ালি আমি খাই না, বাট আমার ট্রেনার বলছে ডিম পোচ অ্যান্ড ডিম সিদ্ধ খেতে, বা ডিম পোচ যেহেতু অনেক বছর পর করছি একটু পোড়া পোড়া করে করছিলাম, বাট ট্রাস্ট মি জাস্ট পোড়া জায়গাগুলো আমি খাইছি, বাকিটা আমি খাইতে পারি নাই। অনেকেরই ডিম পোচ পছন্দ, একটা সময় আমারও পছন্দ ছিল, বাট এখন আর খেতে পারি না। যাই হোক, এই ছিল আমার আজকে ডিনার, অ্যান্ড ডিনার করার পর এই যে লাউ সেই কদু, আমি আবার চকলেট খাচ্ছি, সো একটু চকলেট খেয়ে নিচ্ছিলাম। আর এই ছিল আমার আজকের ব্লগ, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।